বাংলাদেশ আওয়ামী লীগের একাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে ইউরোপের ছোট দেশ মাল্টা আওয়ামী লীগ। এ উপলক্ষে দেশটির স্থানীয় রেস্টুরেন্টে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে সংগঠনটি। মাল্টা আওয়ামী লীগের সভাপতি মশিয়া রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউসার আমিন হাওলাদারের পরিচালনায় ও মাল্টা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজীব দাসের সঞ্চালনায় আলোচনা সভা আয়োজিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আওয়ামী লীগের অন্যান্য সকল প্রতিষ্ঠাতা ও নেতাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদ এবং বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।